শাওমি কোম্পানির রেডমি নোট সিরিজ বিগত কয়েক বছরের বেস্ট সেলিং স্মার্টফোন। কম টাকায় চোখ ধাঁধানো সব ফিচার দিয়ে মধ্যবিত্তের মন জয় করে নিয়েছে রেডমি স্মার্টফোনগুলি। আজ আমরা যে ফোনটি নিয়ে কথা বলবো সেটি হলো শাওমি কোম্পানির রেডমি নোট 8টি। ফোনটিতে থাকছে অসাধারণ সব ফিচার। ফোনটির ফুল ডিটেলস এবং এর দাম বাংলাদেশে কত তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সেলিম হোসেন ফ্রম বাংলা টেকনোলজি 24। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক। প্রথমে কথা বলা যাক এর ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। ডিসপ্লে কথা বললেই অসাধারণ একটি ডিসপ্লে ব্যবহার করেছে এই ফোনটিতে। ফোনটিতে থাকছে IPS LCD টাচ সেন্সর। এর ডিসপ্লে সাইজ 6.3 ইঞ্চি। ডিসপ্লে রেজলিউশন 1080x2340 পিক্সেলস, যা খুবই অসাধারণ। কথা বলা যাক এর মেইন বিষয় নিয়ে। ফোনটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9, MIUI 10, সিপিউ অক্টাকর 1.8 GHz, চিপসেট কোয়ালকম HDM665 এবং স্ন্যাপড্রাগন 665, জিপিউ অ্যাড্রেনা 610। কথা বলা যাক এর ইন্টারনাল স্টোরেজ এবং র্যাম নিয়ে। ফোনটি তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 3GB 32GB, 4GB 64GB এবং 4GB 128GB। ফোনটিতে সবচেয়ে যে জিনিসটি বেশি চমক লাগিয়েছে সেটি হলো এর ক্যামেরা। এর ক্যামেরা পারফরমেন্স অনেক সুন্দর। রিয়ারে ব্যবহার করেছে 48 MP কোয়াড ক্যামেরা, আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল 8 MP ক্যামেরা, 2 MP ডিপ সেন্সর সহ 2 MP মাইক্রো ল্যান্স, ভিডিও রেকর্ডিং ফুল HD 160 পিক্সেল। তো বন্ধুরা, এই ফোনটির রিয়ার ক্যামেরাতে উঠানো কিছু ছবি আমি আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। বলা যাক এর সেলফি ক্যামেরা নিয়ে। এর সেলফি ক্যামেরায় ব্যবহার করেছে 13 MP। সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং হয় ফুল HD 1080 পিক্সেল। এই ক্যামেরা দিয়ে উঠানো কিছু ছবি আপনাদেরকে দেখাচ্ছি, চলুন দেখে নিন। কথা বলা যাক এর বডি নিয়ে। এর বডি পারফরমেন্স অনেক সুন্দর। বডিতে ব্যবহার করেছে অ্যালুমিনিয়াম ফ্রেম এবং ফোনটির সামনে পিছনে দুই জায়গায় ব্যবহার করেছে গরিলা গ্লাস 5। আপনারা ফোনটিতে ডুয়েল ন্যানো সিম ব্যবহার করতে পারবেন এবং একটি মাইক্রো HD কার্ড ব্যবহার করতে। ফোনটির আপনারা তিনটি কালারে পেয়ে যাবেন, স্টেলার ব্লু, মুন হোয়াইট, মিডলাইট গ্রে। ফোনটিতে থাকছে অসাধারণ সব পারফরমেন্স, সাথে থাকছে তার ব্যাটারি। এর ব্যাটারির দিকে তাকালে অসাধারণ ব্যাটারি ব্যবহার করেছে এবং এর পারফরমেন্সটাও অনেক সুন্দর। ব্যাটারি টাইপ রন রিমুভেবল লিপ অপ, ক্যাপাসিটি 4000 mAh ব্যাটারি, চার্জিং ফাস্ট চার্জার 18 ওয়াট। কিন্তু এই পিটি আনবক্সন করে দেখা গেলে দেখা যায় যে চার্জারে 10 ওয়াট চার্জার ব্যবহার। ফোনটি তৈরি হচ্ছে চায়নাতে। তবে ফোনটির দাম 2019 সালে লঞ্চ হওয়ার পর এর দাম ছিল 19,990 টাকা, কিন্তু 2020 এসে এর দাম কিছুটা কমে গেছে, এর দাম এসে গেছে 18,990 টাকা। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ।